আজকে আমি চলে এসেছি আড়ার ক্যাফে শ্রীরামপুরে, একটা দুর্দান্ত ক্যাফে যেটা পুরোপুরি মিউজিক থিম বেসড, মানে অসাধারণ ক্যাফেটাই রিয়েলস আমি আপনাদেরকে দেখাবো, খুবই সুন্দর। তার আগে আমি একবার আপনাদেরকে পরিচয় করে দিই, এখানে যে এইচআর আছেন ওনার সাথে একটু কথা বলবো, আপনাদের কাছে আমি জানিয়ে দেবো যে ডিটেলটা যে কীভাবে আপনারা আসতে পারবেন বা আরও কী সব ব্যাপার সেগুলো। তাহলে আগে একবার ওনার সাথে কথা বলে নিই, তারপরে আমি আপনাদেরকে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখাবো, কী খাচ্ছি, খাবার কি প্রাইস না প্রাইস, আমি সব ইন ডিটেল দেখবো, পুরো ব্লগটা দেখবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে আমাকে ডেফিনেটলি জানাবেন। আর যদি আপনারা এরকম ব্লগ দেখতে চান দাবান হিসেবে, তাহলেও আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি নতুন নতুন যখন কোনো ক্যাফে বা কোনো জায়গা এক্সপ্লোর করবো আপনাদেরকে ডেফিনেটলি এরকম ব্লগের ব্যাপারে জানিয়ে দেবো। তাহলে ওনার সাথে একটু কথা বলবো। আপনাদের একটু অ্যাড্রেসটা যদি বলে দেন ক্যাফের। ইন্ডিয়ান গ্যাস শ্রীরামপুরের ওল্ড একটা ইন্ডিয়ান গ্যাস অফিস আছে, তার একদম অপোজিটে আমাদের এখানে আড়ার ক্যাফে। ট্রেনে করে আসা হয় শ্রীরামপুর স্টেশন থেকে, অটো বা টোটো যে কোনো কাউকে বললে স্টেশন আড়ার ক্যাফে বললে আসা যায়। আর একটা যদি যদি রোডে করে মানে বাড়ি করে আসে রোডে দিয়ে সিটি রোড দিয়ে, তাহলে এই জায়গাটা তো এখানে কি কোনো কন্টাক্ট নাম্বার আছে যেটা যোগাযোগ করে দর্শক আসতে পারবে? আচ্ছা ম্যাম, আপনাদের এখানে কোনো বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টি এরকম কি কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে? আমাদের এখানে অনেকবার হয়েছে বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি বা কোনো কনফারেন্স হলে, কোনো অফিসিয়াল কনফারেন্স থাকলে সেগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট হয়। তার জন্য কতদিন আগে থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে? 15 ডেজ আগে থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করি। ওকে ম্যাম, থ্যাংক ইউ ফর দ্য টাইম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর আমি আপনাদেরকে দেখাবো এখানের মেনু কার্ডের মানে ভ্যারাইটি প্রচুর, মানে স্টার্টার, মেইন কোর্স, ডেজার্ট সব কিছুর ভ্যারাইটি প্রচুর, প্লাস খুব ইন্টারেস্টিং কিছু কম্বোজ আছে। এবং সবথেকে বেস্ট পার্ট হচ্ছে যে এর প্রাইস ভীষণই রিজনেবল। আমি যখন মেনু কার্ড দেখাবো তখন আপনারা দেখতেই পাবেন যে প্রাইসগুলো কী কী। তো মানে কি বলবো, আমার তো খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি যাতে আপনারাও আসতে পারেন। আর অবশ্যই আসবেন, এখানের স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর। তো এবার চলুন দেখে নিন আমরা এক এক করে কী কী অর্ডার করেছিলাম। এবং আমি বলে দিই প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল, মানে টেস্ট ওয়াইজ খুবই ভালো ছিল, খুবই সুন্দর। তো আপনারা ডেফিনেটলি একবার আসবেন আর ব্লগটা শেষ পর্যন্ত দেখুন দেখার জন্য যে আরও কী কী এক্সাইটিং মজার কাজ আমরা করলাম এখানে। তো দেখতে থাকুন ব্লগটা। এটা ছিল অ্যাকচুয়ালি চিকেন চিজ বল, মানে ভিতরে চিজের ফুল স্টাফিং ছিল আর চিকেনটাও খুব সফট আর জুসি ছিল। আর এটা হচ্ছে এগ মাটন কিমা, মানে মাটন একটা সাইড ছিল আর একটা সাইড এগ ছিল, দুটো স্টার্টারই, মানে দারুণ খেতে, খুবই ভালো খেতে আর কি। তো এরপর আমরা নিয়েছিলাম মোমো, এটা হচ্ছে একেবারে অথেন্টিক দার্জিলিং যে মোমো হয় সেই অথেন্টিক দার্জিলিং স্টিম মোমো। আর মানে কি বলবো, এটা এত সফট ছিল আর ভিতরে যে চিকেনটা ছিল সেটাও এত জুসি ছিল, আর যে ক্লিয়ার চিকেন স্যুপটা দিয়েছিল সেটা তো মানে কি বলবো অসাধারণ। আমার মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন অসাধারণ ছিল, স্যুপ থেকে মোমো থেকে সব। আর একদম শেষে আমরা মেন কোর্সে নিয়েছিলাম মোগলাই, এখানে মোগলাইয়ের কাটিংটা খুব সুন্দর আর খেতে খুব সুবিধা হয়েছে। আর টেস্ট তো যথারীতি আমি আগেই বললাম যে খুব ভালো ছিল টেস্টটা। আর ডেজার্টে আমরা নিয়েছিলাম হট ব্রাউনি উইথ আইসক্রিম, যেটা তো ফাটাফাটি ছিল। তো এবার আমি আপনাদেরকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই, চলুন।
মেনু কার্ডটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা রিজনেবল প্রাইস রেখেছে এরা সব কিছু। মানে সত্যি প্রত্যেকটা খাবারেরই প্রাইস খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই টেস্টি, মানে এই রেঞ্জের মধ্যেও এরা খাবারগুলো প্রত্যেকটা ভীষণই টেস্টি কুক করেছে। তো একবার অবশ্যই ট্রাই করবেন, আমি বলবো আপনারা কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। আমরা যা কিছু খেয়েছিলাম তার টোটাল বিল হয়েছিল 985 সামথিং, তার মধ্যে আমরা ফুড ব্লগার ছিলাম বলে এবং ব্লগিং করেছিলাম বলে আমাদেরকে আরও 20% অফ দিয়েছিল। তো কোনো ফুড ব্লগার থাকলে তারা একবার ট্রাই করতে পারেন, আমি শিওর ডিসকাউন্টটা আপনারাও পাবেন। আর যদি এরকম ব্লগিং আপনাদের দেখতে ভালো লাগে বা ফুড রিভিউ দেখতে ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ব্লগটা শেয়ার করবেন আর লাইক করবেন। আর হ্যাঁ, ক্যাফের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে আরেকবার দিয়ে দেবো। থ্যাংক ইউ।